ফটিকছড়ির নাজিরহাট হাজিরহাট সড়কের মন্দাকিনী হালের উদ্দীপ বানাই নিয়ে বেইলি ব্রিজ ভাঙি ফেরিবার 48 দিন পর শুক্রবার বিয়ালে সংস্কার হাজির উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ফটোসভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল আলম বাবু। এছাড়াও ফটোসভার মধ্যে আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছিল। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য হইয়ে নৌকাত বোর্ড দিই বলে দেশত উন্নয়নে জোয়ার বৈজার দেশ আজিয়ে উন্নয়নের রোল মডেল। ব্যাকগ্রাউন্ডের শেষে ফটিকছড়ির সাংসদ আলহাজ নজিবুল মাইজ ভান্ডারের আশু রোগ মুক্তি কামনা করিয়ে এনে ব্যাকগ্রাউন্ডের হাতে দোয়া প্রার্থনা করা হয়। ফটোসভা শেষে বাঙ্গাপাড়া ব্রিজিয়ানের উদ্বোধন করে অতিথিবৃন্দ ও এলাকাবাসী।